একটা শহরে কেশব নামের কম্বলওয়ালা থাকতো। এক রাতে যখন কেশব বাড়ি ফিরছিল, তখনই রাস্তায় একটা কম্বল দেখতে পেল। আরে বাহ, এটা কে ফেলে দিয়ে চলে গেছে গো? সেটাও এত ঠান্ডাতে! ভালোই হলো এটা নিজের বাড়ি নিয়ে চলে যাই, আর কাল দোকানে নিয়ে গিয়ে বিক্রি করে দেব। এর ভালো টাকা তো আমি পেয়েই যাব। এটা ভেবে কেশব কম্বল তুলে নিজের বাড়ি নিয়ে যায়। বাড়িতে ওর স্ত্রী রাজ্য ওই কম্বল দেখে ভীষণ খুশি হয়ে যায়। আরে বা কেশব, কত সুন্দর কম্বল এনেছো, দেখি মজা এসে গেল। এরকম কম্বল তো সারা গ্রামে কারোর কাছে নেই, এটা আমি আমার ছেলেকে দেব। হ্যাঁ, যাই পেয়ে যাই না কেন, সেটা বাড়িতেই রেখে নাও। আরে ভাগ্যবান আমি এটা রাস্তায় পেয়েছি, এটা বিক্রি করার জন্য এনেছি। এটাকে বিক্রি করে ভালো টাকা পাবো। আমাদের লাল্লুকে ওই পুরনোটা দিয়ে দাও না। এই লোভী লোকটা শুধু টাকা টাকা দেখতে পায়, আমি হয়রান হয়ে গেলাম। তখনই ওখানে লাল্লু এসে যায় আর কম্বল দেখে খুশি হয়ে যায়। ইয়ে মা, ঠিক বললে তুমি। বাবা, আমি এই কম্বলটা দেব না, আমার তো এখন এই কম্বলটাই চাই। এরম বলে লাল্লু কম্বল নিয়ে ঘরে চলে যায়। রাতে যখন লাল্লু চেঁচাতে চেঁচাতে কেশব আর রাজুর দরজা ধাক্কায়, বাবা মা বাঁচাও, ডাইনি ডাইনি! কি হয়েছে লাল্লু, তুই চেঁচাচ্ছিস কেন? তুই কি দেখে নিয়েছিস এমন? বাবা, রাতের বেলায় একটা ডাইনি আমার সাথে কম্বলের ভেতরে ঘুমাচ্ছিল। কি বললি, ডাইনি? কোনো ব্যাপার নয়, ওই কম্বলটা বাইরে রেখে দে আর আমাদের সাথে এসে ঘুমিয়ে পড়। তোকে তো আমি আগেই বারণ করেছিলাম না যে ওই কম্বলটা গায়ে দিস না, কিন্তু তুই তো শুনলি না। তারপর লাল্লু ওই কম্বল নিজের ঘর থেকে বের করে এনে রেখে দেয়। পরের দিন সকালে কেশব ওই কম্বল উঠিয়ে নিজের দোকানে গিয়ে রেখে দেয়। আরে বাহ কেশব দাদা, কি সুন্দর কম্বল এটা, কত টাকা দাম, আমাকে বিক্রি করে দাও। দাদা, এটা 10 গ্রামে আমার কাছেই আছে এই কম্বলটা, একটু দামি আছে, কিন্তু তোমার থেকে আর কি বেশি টাকা নিতে পারি? তুমি 5,000 টাকা দিয়ে দিও, ঠিক আছে? সন্তোষ 5,000 দিয়ে ওই কম্বল নিজের বাড়ি নিয়ে যায়। রাতে যখন সন্তোষ নিজের ঘরে ঘুমোচ্ছিল, তখন মনে হয় কেউ যেন গলা টিপছে ওর। এটা আবার কিরকম স্বপ্ন, আমার তো মনে হলো যে কোনো ডাইনি আমার ঘাড়ের উপরে চড়ে বসে আছে, এটা সত্যি না মিথ্যে? সন্তোষ আবার ঘুমিয়ে যায়, কিন্তু ঘুমানোর পর একটা ডাইনি ওর উপর এসে বসে আর গলা টিপতে থাকে। ডাইনি, তুমি আমার ঘাড়ে চড়ে কি করছো, আমাকে যেতে দাও, আমাকে তুমি মেরো না। তোকে কোথায় যেতে দেব রাজা, তুই তো আমাকে নিজের বাড়িতে ডেকে নিয়ে এসেছিস। এখন তো আমি তোর প্রাণ নিয়েই তবে যাব। কিন্তু তখনই সন্তোষের গলা থেকে হনুমানজির লকেট বেরিয়ে আসে আর ডাইনি ভয় পেয়ে ওখান থেকে পালিয়ে যায়। আজ তো বেঁচে গেলাম, এর আগে অন্য কিছু অঘটন ঘটে যাক, আমি এটা বাইরে গিয়ে ফেলে আসি। সন্তোষ ওই কম্বলটাকে বাড়ির বাইরে ফেলে দেয়। পরের দিন সন্তোষ বাড়ির বাইরে গিয়ে দেখে, কিন্তু কম্বলটাকে কোথাও পায় না। চলো ভালোই হলো, ঝামেলাটা চুকলো, কম্বলটা পেলে ভালোই করলাম, কিন্তু ওই কেশবের ব্যাটাটাকে মজা দেখাতে হবে, আমাকে ভুতুরে কম্বল বিক্রি করে, ওকে তো আমি ছাড়বো না। এরম বলে সন্তোষ রেগে কেশবের দোকানে পৌঁছায় আর ওর সাথে ঝগড়া করতে থাকে। কেশব, কি কম্বল বিক্রি করেছিস তুই, তুই জানিস না এর ভেতরে ডাইনি আছে? কেশব সন্তোষের কথা শুনে ভয় পেয়ে যায়, কিন্তু না জানার ভান করতে থাকে। কি কম্বলের ভেতরে? আজ সকাল সকাল মাল খেয়ে এসেছ নাকি? কম্বলের ভেতরে মাল শুনেছিলাম, কিন্তু কম্বলের ভেতরে ডাইনি! কেশবের কথা শুনে ওখানকার লোকেরা আরো হাসতে থাকে। আমি কোনো মাল টাল খাইনি বে, আমি সত্যি কম্বলের ভেতরে ডাইনি দেখেছিলাম, আর ওই কম্বল ওটার তোর ছিল। এসব কি কথা বলছো সন্তোষ দা, তোমার যদি এতই ভয় লাগছে ওটা ফিরিয়ে দাও, আমি ওটা অন্য কাউকে ভালো দামে বিক্রি করে দেব। কম্বলটা তোমাকে দিয়েই দিতাম, কিন্তু ওটা গায়েব হয়ে গেছে, আমি বাড়ির বাইরে রেখে দিয়েছিলাম, সকালে উঠে দেখি ওটা আর ওইখানে নেই।
শোনো সবাই, এখন কম্বলটা গায়েব হয়ে গেছে। মনে হয় ডাইনি উঠিয়ে নিয়ে চলে গেছে, রাত্রির বেলায় গায়ে দিয়ে শোবে। কেশবের কথা শুনে বাকি গ্রামের লোকেরা হাসতে থাকে। এইসব দেখে সন্তোষ ওখান থেকে চলে যায়। কেশব রাতে যখন দোকান বন্ধ করে বাড়ি ফিরছিল, ও রাস্তায় এক মাতাল দেখতে পায়। মাতালটা ওই কম্বলই গায়ে দিয়ে রেখেছিল। কম্বলটা দেখে কেশব থেমে যায়। কি, এটা তো ওই কম্বলটা যেটা আমার কাছে ছিল। কেশবকে দেখে মাতাল বলে, কি হয়েছে দাদা, আপনারও মাল খাবার আছে নাকি? না না, আমি তো শুধু এই কম্বলটাকে দেখছিলাম। আমার তো মাল খাবার পরে খুব গরম লাগছে, তোমার যদি এই কম্বলটা চাই তো এটা নিয়েই যাও। কিন্তু কেশব পালিয়ে যায়। পালারে ভাই কেশব, এই ভুতুরে কম্বলটা তো তোর পিছনেই পড়ে গেছে, যেখানেই যাচ্ছিস পিছু পিছু আসছে। পরের দিন কেশব আবার ওই জায়গায় যায় যেখানে মাতালটাকে দেখেছিল। আজ ওখানে প্রচুর ভিড় হয়ে রয়েছে। কেশব যেই ভিড়ের ভেতরে ঢোকে তো মাতালের সব দেখতে পায়। তার মানে ওই ডাইনিটা মধুরীকে মেরে দিল, এর মানে হচ্ছে কম্বলটা ভুতুরে। কিন্তু এর গায়ে তো ওই কম্বলটা নেই, তাহলে কম্বলটা গেল কোথায়? কেশব নিজের দোকানে চলে যায়, কিন্তু মন কাজে লাগাতে পারে না। ও বসে বসে ওই কম্বলের কথাই ভাবতে লাগে। তখনই একটা ভিখারি ওখানে আসে, আর ওর কাছে সেই কম্বলটাই ছিল। ওই ভিখারিটা বলে, দাদা ভাই, এই কম্বলটা রেখে নাও, আর তার বিনিময়ে কিছু খেতে দিয়ে দাও। এই 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 ভাগ ভিখারি, আর এই কম্বলটা তুই কোথা থেকে পেলি? এ তো ভুতুরে কম্বল, এটাকে তুই তুই ফেলে দে রে। তুমি এটা কি বলে দিচ্ছ গো দাদা, কিছু দেওয়ার নেই তো দিও না গো, আমার থেকেও বড় ভিখারি তো তোমাকে লাগছে, নাও এই কম্বলটা ফিরিতে নিয়ে নাও। এর আগে কেশব কিছু করতে পারতো, তার আগে ভিখারি কম্বলটা কেশবের দোকানে ফেলেই চলে যায়। তো কেশব দোকানের বাইরে আসে, কিন্তু কাউকে দেখতে পায় না। আরে, এই কম্বলটা তো আমার পিছনেই পড়ে গেছে, আমি যেখানে যেখানে যাচ্ছি সেখানে সেখানেই চলে আসছে কম্বলটা। কেশব ওখানে বসে বসে ভাবছিল, ঠিক তখনই ওখানে রাজ্জু আসে আর কম্বল দেখে খুশি হয়ে যায়। মা কেশব, তুমি এই কম্বলটা ফেরত নিয়ে এসছো, আজ রাতে আমরা এটাই গায়ে দেব আর ইন্টু বিন্টু করব। আরে পাগল মহিলা, এটাকে তুমি ফেলে দাও, এটা ভুতুরে কম্বল, না হলে আমরা আর কিছু করার যোগ্য থাকবো না। শোনো গো, পাগল ঠাকুর বলো না, না হলে বাড়ি আসলেই ব্যালন তৈরি থাকবে। আমি নিয়ে যাচ্ছি, দেখবো কোন ডাইনি কোথা থেকে আসে। এরম বলে রাজ্জু কম্বল নিয়ে বাড়ি যায়, আর কেশবও ভয়ে ভয়ে বাড়ি যায়। রাতেও ভয়ের চোটে রাজ্জুর সাথে না শুয়ে আলাদা ঘরে শুয়ে পড়ে। রাতে যখন রাজ্জু ঘুমোয়, তখনই ওর ভেতর থেকে এক ডাইনি বেরিয়ে আসে। বাহ, কি আনন্দে ঘুমোচ্ছে এই মহিলা, একে মেরে তো আরো মজা আসবে আমার। ডাইনি ঘুমন্ত রাজ্জুর দিকে এগোয়, তখনই কেশব ওখানে নিজের বন্ধুর সাথে এসে যায় আর ডাইনির ওপর জাল ফেলে দেয়। ডাইনি জাল থেকে বেরোনোর চেষ্টা করে, কিন্তু বেরোতে পারে না। বাহ চমনদা, কি জাল এনেছো তুমি, এই জালে তো ডাইনিটা বেরোতেই পারবে না। কেশব দাদা, এটা মন্ত্র করা ভালো জাল, এতে কেউ ডাইনি ভূত বাঁচতে পারবেই না। তারপর কেশব ডাইনির কাছে যায় আর বলে, কি রে ডাইনি, লোকেদের প্রাণ তুই কেন নিচ্ছিস, আর এই কম্বলের সাথে তোর কি সম্পর্ক আছে? আমার নাম রজনী, আমার নতুন বিয়ে হয়েছিল, কিন্তু আমার লোভী শাশুড়ি আর বদমাশ বর মিলে কম্বলে আমার মুখ ঢুকিয়ে মেরে ফেলল আর নিজের গ্রাম থেকে চলে গেল। তখন থেকে কম্বলের ভেতরেই আছি আর লোকদের মারছি। তখনই রাজ্য বলে, ডাইনি বোন, তোমার সাথে যা হয়েছে খুব ভুল হয়েছে, কিন্তু তার মানে এটা নয় যে তুমি সব লোকদের মারবে, এটা ভুল, আর এভাবে তুমি ডাইনি জগৎ থেকেও মুক্তি পাবে না, আর তোমাকে যে মেরেছে তারা তো মুক্ত ঘুরে বেড়াচ্ছে। তুই ঠিক বলেছিস, আমার লোকদের মারা উচিত হয়নি, তুই আমাকে সঠিক পথ দেখালি, আমি এখন কম্বল থেকে বাইরে বেরিয়ে যাব আর নিজের খুনিদের জ্যান্ত ছাড়ব না। এই তো ঠিক কথা, তোমার ওদেরকে ছাড়া উচিত নয়, যাতে এই যৌতুক লোভীদের জন্য একটা শিক্ষা হয়। এরম বলে রাজ্জু ডাইনিকে মুক্ত করে, আর ডাইনিও নিজের খুনিদের খোঁজার জন্য এখান থেকে চলে যায়। আর গ্রামবাসীদের সাহায্যে
নিজের খুনিদের প্রতিশোধ নিয়ে মুক্তি পায়।